2024 লোকসভা ভোটে বসিরহাটে সিপিএম ও আইএসএফ মহাজোট। বসিরহাট লোকসভায় এবার সাংসদ তিনি পরাজিত হতে পারেন তৃণমূলের নুসরাত জাহান অভিনেত্রী। কেননা এবার নেটিজেনদের মনে বড় প্রশ্ন জাগছে, সংখ্যালঘু ভোটবাক্সর মেন ফ্যাক্টর হতে পারেন দুটি জেলাতে, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। তাহলে কি আব্বাস সিদ্দিকী বসিরহাট লোকসভায় প্রার্থী হবেন? সম্ভাব্য তো আমরা ধরে নিচ্ছি, তার পরিবার থেকেও প্রার্থী হলে অর্থাৎ সিপিএম এর সমর্থনে কিন্তু তারা জয়ী হতে পারে লোকসভার আসন বসিরহাট। যে বসিরহাট পাখির চোখ, মানুষ কিন্তু ভোটের শতাংশ হার দিক থেকে কিন্তু তৃণমূলকে আর কিন্তু পছন্দ করছে না, সময়ের সাপেক্ষে সময়ের ব্যবধানে। মেন ফ্যাক্টর আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, ওপর দিকে শাসক দলের তৃণমূলের প্রার্থী যদি আমরা দেখছি নুসরাত জাহান, তিনি সাংসদ রয়েছেন, অন্যদিকে কিন্তু শাসক দল বিজেপি কেন্দ্রের। এবার কিন্তু তাদের যে গদি হাতছাড়া হচ্ছে একেবারে স্পষ্ট, ফের নুসরাত জাহান তিনি পরাজিত হতে পারেন, দখল নিতে পারে আইএসএফ। কেননা সিপিএম এর সমর্থনে বসিরহাট লোকসভায় মেন ফ্যাক্টর সংখ্যালঘু ভোট কাটতে পারেন আইএসএফ সিপিএম জোট।